আসসালামু আলাইকুম আমি শেখ জালাল আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখছেন শেখ জালাল চ্যানেল আলোচনা করব করবো ঘাস নিয়ে গরুর মুখে কাঁচা ঘাস চিন্তা মুক্ত বারো মাস এটি একটি প্রবাদ বাক্য কারণ যারা গরুর খামার করবেন ছাগলের খামার করবেন তাদের ঘাস অপরিহার্য ঘাস ছাড়া কোনোভাবেই গরু এবং ছাগলের খামার করা উচিত নয় ঘাস চাষের আসলে কোনো নিয়ম নেই ঘাস চাষের কোনো সময় নেই আপনারা বারো মাস ঘাস চাষ করতে পারবেন অনেকেই ভাবেন যে শীতকালে ঘাস চাষ করা যায় না গরমকালে শুধু চাষ করা যায় এটি সঠিক নয় সব সময়ই আপনারা ঘাস চাষ করতে পারবেন তবে এই ঘাস চাষ করতে গেলে আপনাকে অবশ্যই শুকনো এবং উঁচু জমি নির্বাচন করতে হবে শুকনো এবং উঁচু জমি নির্বাচন করার শর্ত হচ্ছে এই ঘাসগুলো পানি সহনশীল নয় অর্থাৎ যদি আপনার জমিতে দুই মাস তিন মাস চার মাস পানি জমে থাকে হাঁটু পর্যন্ত কোমর পর্যন্ত অথবা দুই তিন আঙুল পানিও থাকে সেই ক্ষেত্রে এই ঘাসগুলো মারা যাবে যদি আপনার জমি শুকনো থাকে সেই জমিতে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু ঘাস মরবে না অনেকেই মনে করেন যে তার জমিতে বৃষ্টি হয় তার জন্যই সেখানে ঘাস চাষ করতে পারবেন না এটাকে ভুল ধারণা আমার জমিতেও কিন্তু বৃষ্টি হয় অর্থাৎ আমি যে ঘাসগুলো চাষ করেছি এখানে বৃষ্টি হয় তাই বলে কি ঘাসগুলো মরে যাচ্ছে তা কিন্তু নয় বৃষ্টি তো আশীর্বাদ বৃষ্টি হচ্ছে আল্লাহর দেওয়া একটা নিয়ামত বৃষ্টি যখন ঝরবে বা বৃষ্টির পানি যখন পড়বে তখন সেই বৃষ্টির পানি কিন্তু একটা সার হিসেবে ব্যবহার হয় দেখবেন যে গরমকালে যখন প্রচন্ড গরম থাকে রোদ থাকে তখন ঘাসগুলো একটু শুকনো হয়ে যায় ওই সময় বৃষ্টি হলে ঘাসের কালারটা চেঞ্জ হয়ে যায় মাটি গুলো ভেজা থাকে সেই ক্ষেত্রে কিন্তু ঘাস আপনার মরবে না ঘাসটা আরো বেশি ভালো ফলনশীল হবে সো যাদের জমিতে শুধুমাত্র থেকে মাস বা তিন চার দুই মাস পানি জমে থাকে থাকবে সেই ধরনের জমিতে আপনারা এই ঘাস চাষ করতে পারবেন না এছাড়া যে কোনো জমিতে যে কোনো মাটিতে আপনারা এই ঘাস চাষ করতে পারবেন আপনারা বালু মাটিতেও এই ঘাস চাষ করতে পারবেন অনেকে ড্রেজার দিয়ে বালু ভরাট করেন জায়গা উঁচু করেন সেই জমিতে আপনারা এই স্মার্ট নেপিয়ার ঘাস চাষ করতে পারবেন অর্থাৎ সকল ধরনের মাটিতে সকল ধরনের জমিতে সকল ধরনের জমিতে আপনারা এই ঘাস চাষ করতে পারবেন শুধুমাত্র যে জমিতে জমিতে দুই মাস মাস তিন পানি থাকে সেই ধরনের স্মার্ট নেপিয়ার যারা পাকচম কোনো ঘাসই হবে না দেখুন আমার চারপাশে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্মার্ট নেপিয়ার ঘাস স্মার্ট খামারের প্রথম পছন্দ স্মার্ট নেপিয়ার ঘাস কারণ অনেক জাতের ঘাস রয়েছে এর মধ্যে সবচেয়ে সেরা ঘাস হচ্ছে স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসগুলো যেমন গরু পছন্দ করে তেমনি ছাগলেও এই ঘাসগুলো পছন্দ করে অর্থাৎ যারা গরু এবং ছাগলের খামার করবেন তাদের জন্য উত্তম জাতের ঘাস হচ্ছে এই স্মার্ট নেপিয়ার ঘাস স্মার্ট নেপিয়ার ঘাস আপনি কেন চাষ করবেন প্রথমত হচ্ছে এর উৎপাদন এবং এর প্রোটিন দুইটা দিক থেকেই এই স্মার্ট নেপিয়ার ঘাস সেরা অর্থাৎ ঘাসের সেরা বা ঘাসের রাজা যদি আমরা বলি তাহলে ভুল হবে না এই ঘাস খুব বেশি লম্বা হয় না মাত্র চার থেকে পাঁচ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে এই ঘাসের গোড়া থেকে আগা পর্যন্ত শুধু পাতা দ্বারা সমৃদ্ধ এবং পাতাগুলো অনেক বেশি পুরু এবং মোটা দেখুন এক একটা পাতা কত মোটা মোটা অনেক মোটা মোটা এই পাতাগুলো এবং এই পাতাগুলো রসালো নরম যার কারণে গরু এবং ছাগল এই ঘাসগুলো অনেক বেশি পছন্দ করে আপনারা যারা এই স্মার্ট নিডিয়ার ঘাস চাষ করেন বা করবেন তারা কখন কোন সময়ে আপনারা এই ঘাসগুলো কাটবেন এবং কত লম্বা হলে আপনারা গবাদি পশুকে খাওয়াবেন সেটি নিয়ে একটু আলোচনা করতে চাই যেমন আপনারা এই জমিতে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো কিন্তু এখন কাটিং এর উপযোগী হয়নি অর্থাৎ আমরা এই ঘাসগুলো রেখেছি শুধুমাত্র কাটিং বিক্রি করার উদ্দেশ্যে কিন্তু যখন এই ঘাসগুলো চার ফুট হবে বা তিন ফুট হবে সাড়ে তিন ফুট হবে চার ফুট হবে তখনই কিন্তু আপনারা গোড়া থেকে আগা পর্যন্ত এই গবাদি পশুকে এই ঘাসগুলো খাওয়াতে পারবেন আমরা শুধুমাত্র কাটিং এর জন্যে এই ঘাসগুলো রেখেছি এখন যারা খাওয়ানোর চিন্তা ভাবনা করবেন তারা এই সাইজ বা এইটুকু লম্বা হলেই আপনারা ঘাসগুলো কেটে খাওয়াবেন এছাড়া কিন্তু আপনারা কখনোই এই ঘাসগুলো কাটবেন না এটা একটা বিষয় আর সেকেন্ড বিষয় হচ্ছে প্রথম যারা এই ঘাস চাষ করবেন তারা সবসময় একটা দিদা দ্বন্দ্বে ভোগেন প্রথমত হচ্ছে জমি নির্বাচন অবশ্যই উঁচু এবং শুকনো জমি আপনাকে নির্বাচন করতে হবে যে জমিতে দুই থেকে তিন মাস এক টানা পানি জমি থাকবে না সেই ধরনের উঁচু জমি নির্বাচন করতে হবে জমি নির্বাচন হয়ে গেলে সেই জমিতে আপনারা ভালোভাবে ট্রাক্টর অথবা পাওয়ার টিলার দিয়ে তিনটা চাষ দিবেন তিনটা চাষ দেওয়ার পরে জমিতে সামান্য পরিমাণ আগাছাও যদি থাকে সেটা আপনারা পরিষ্কার করে নিরিয়ে নেবেন তারপর যদি গোবর থাকে তাহলে আপনারা গোবর দিতে পারেন গোবর যাদের না থাকে তারা যেটা করবেন ডিএপি সার পটাশ এবং ইউরিয়া এই তিন ধরনের সার একত্রিত করে আপনারা প্রতি শতাংশে এক কেজি পরিমাণ ছিটিয়ে দিবেন ছিটিয়ে দেওয়ার পর দুই ফুটে লাইন করে দেড় ফুট দূরে দূরে ফোরটি ডিগ্রি অ্যাঙ্গেলে একটা করে কাটিং আপনারা রোপণ করবেন এটা হচ্ছে ঘাস চাষের আদর্শ নিয়ম তবে যারা ঘাস চাষ করবেন এত চমৎকার ঘাস চাষ করবেন তাদের কিন্তু অবশ্যই বাউন্ডারির প্রয়োজন পড়বে আপনারা যদি চারপাশ আটকে না দেন সেক্ষেত্রে একটা ফাঁকা জায়গায় যদি আপনারা এই ঘাসগুলো চাষ করেন অন্য অন্য জায়গার গরু ছাগল এসে আপনার জমিটা নষ্ট করে ফেলবে তাই আমি বলবো যে ঘাস চাষের পাশাপাশি অবশ্যই বাউন্ডারি চিন্তাটাও করতে হবে যদি বাউন্ডারির বেড়া বা জিআই নেট লাগে সেক্ষেত্রে আমার কাছ থেকেও আপনারা এই ঘাসের কাটিং এর পাশাপাশি জিআই নেটও নিতে পারবেন আমাদের কাছে যে শুধুমাত্র স্মার্ট নেপিয়ার ঘাস রয়েছে তা কিন্তু নয় আমাদের কাছে যারা রয়েছে পাকসং রয়েছে অর্থাৎ সকল জাতের ঘাস আমাদের কাছে রয়েছে আমরা সারা বছর এই ঘাস চাষ করি এবং সারা বছরই আমরা এই ঘাসের বিজনেস করি যাদের কাটিং প্রয়োজন তারা আমার কাছ থেকে কাটিং নিয়ে রোপণ করে গবাদি পশুর খামারটি করতে পারেন এখন যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাইব্রিড যারা খুবই উৎপাদনশীল ঘাস এবং খুবই রসালো এবং চমৎকার ঘাস স্মার্ট নেপিয়ারের পাশাপাশি যারা ঘাসও জনপ্রিয় যারা যারা ঘাস চাষ করেছেন তারাই জানেন যে যারা ঘাস কত চমৎকার ঘাস আমরা এখন কাটিংগুলো বিক্রি করছি দেখুন যারা ঘাসের কাটিংগুলো কত চমৎকার এই কাটিংগুলো এখন আমরা বিক্রি করছি অনেকেই ধরেই নেন যে সব ঘাসের কাটিং মোটা হবে সব ঘাসের কাটিং গোড়ার অংশ হবে এটা একেবারে বোকার মতো চিন্তা ভাবনা করা কোনোভাবেই সম্ভব না হাতের পাঁচটা আঙ্গুল যেমন ছোট বড় হয় ঘাসের চারাগুলোও কিন্তু মোটা হয় কোনোটা কোনোটা চিকন হয় আবার কোনোটার গিট হয় অনেক উপরে উপরে মানে দূরে দূরে আবার কোনোটার গিট হয় খাটো খাটো তো এইটা ভাববার সুযোগ নাই যে সব ঘাসের কাটিং আপনি সমান পাবেন সব ঘাসের কাটিং আপনি মোটা পাবেন এবং সব ঘাসের কাটিং আপনি গোড়ার অংশ পাবেন তাহলে আগার অংশ আমার ফেলে দিতে হবে নষ্ট হবে সো সেই ব্যবসা আমরা নিশ্চয়ই করি না আমরা যেমন গোড়ার অংশও দেই মাঝখানের অংশও দিই আগার অংশও দেই অর্থাৎ যে অংশ থেকে আপনার চারাটা নিশ্চিত হবে আমরা সেই অংশটি চারা করি বা কাটিং করি এই হচ্ছে যারা ঘাসের বর্ণনা করলাম আমাদের কাছে সব জাতের ঘাস রয়েছে আর যারা ঘাস মূলত আমরা যখন কাটিং করার জন্যে কাটিং করার উদ্দেশ্যে ঘাসগুলো রেখেছি তখন এই ঘাসগুলো লম্বা হয়েছে কত প্রায় বারো থেকে তেরো ফুট বা চোদ্দ ফুট পর্যন্ত এই ঘাসগুলো লম্বা হয়েছে দেখুন এই ঘাসে এত বড় হয়েছে এই ঘাসে কিন্তু ফুল আসেনি এইটা হচ্ছে যারা ঘাসের একটা প্রধান বৈশিষ্ট্য এই যারা ঘাস এত লম্বা হওয়ার পরেও কোনো জায়গায় ফুলের অস্তিত্ব নেই অনেক ঘাসে ছোট থাকতেই ফুল আসে সেই ঘাসটা কিন্তু অরিজিনাল যারা ঘাস না এটা আপনাদের মনে রাখতে হবে অনেকে অন্য জাতের ঘাস যারা ঘাস বলে বিক্রি করে এরকম অনেক মানুষ রয়েছে প্রতিদিনই আমার কাছে দুই চার পাঁচজন মানুষ কিন্তু অভিযোগ নিয়ে আসে যে অমুক জায়গা থেকে ঘাস নিয়েছিলাম প্রতারিত হয়েছি ঠকেছি কম দামে কিনেছিলাম ঠকেছি দেখুন ভাই সস্তার হচ্ছে তিন অবস্থা আমরা কিন্তু সস্তায় কোনো জিনিস বা কোনো পণ্য আমরা বিক্রি করি না ন্যায্য মূল্য নেই এবং ভালো জিনিসটা আপনাদের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করি যারা ঘাসের কাটিংগুলো বিক্রি করছি এক টাকা পঞ্চাশ পয়সা এবং স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিংগুলো বিক্রি করছি দুই টাকা পিস যারা এক টাকা পঞ্চাশ পয়সা এবং দুই টাকা পিস কাটিং নিতে আগ্রহী শুধুমাত্র তারাই আমার সঙ্গে যোগাযোগ করুন আমরা বাংলাদেশের ছয়ষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই কাটিংগুলো আপনাদের কাছে পৌঁছে দেব। আমরা ওই পাশে দেখালাম ছোট ঘাস অর্থাৎ তিন ফুট বা চার ফুট পর্যন্ত লম্বা হয়েছে সেই ঘাসগুলো শুধুমাত্র গরু ছাগলকে কেটে খাওয়ানোর জন্যে বাট এই পাশে দেখুন আমার হাইট হচ্ছে পাঁচ ফুট সাত ইঞ্চি আমার হাইটের চেয়েও কিন্তু বড় হয়ে গেছে এই ঘাসগুলো এই পাশের কাটিং এই পাশের ঘাসগুলো আমরা রেখেছি শুধুমাত্র ঘাসের কাটিং করার জন্যে অর্থাৎ আপনাদেরকে এই ঘাসের কাটিংগুলো পৌঁছে দেওয়ার জন্যে সম্মানিত দর্শক বা সম্মানিত খামারি যারা এখনও চিন্তা করছেন যে স্মার্ট নিপিয়ার ঘাস চাষ করবেন তারা দ্বিধা দ্বন্দ্বে না ভুগে চিন্তা ভাবনা না করে আপনারা নিশ্চিন্তে নির্ভাবনায় এই ঘাসগুলো চাষ করুন সুনির্দিষ্ট পরিকল্পনা করুন সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া কেউ কোনোদিন সফলতার মুখ দেখেনি অবশ্যই আপনাকে সুনির্দিষ্ট পরিকল্পনা করে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ঘাস চাষ করে গবাদি পশুর খামার করতে হবে তাহলেই আপনি উন্নতির চরম শিখরে পৌঁছতে পারবেন না হলে যদি ঘাস চাষ না করে যদি আপনি গবাদি পশুর খামার করেন সেই ক্ষেত্রে আপনার সব দিক দিয়েই লস হবে কারণ গোখাদ্যের যে পরিমাণ দাম সেই ক্ষেত্রে যদি আপনি কাঁচা ঘাস চাষ করেন তাহলে কিন্তু আপনার এক ঢিলে দুই পাখি মারার মতো একটা অবস্থা হবে কারণ এই ঘাসে যে পরিমাণ পুষ্টি রয়েছে সেটা কিন্তু দানাদারে কিন্তু আপনার পোষাবে না গবাদি পশুর খামার করতে চাইলে আপনাকে অবশ্যই এই ঘাস চাষ করে তারপর গবাদি পশুর খামারটি করতে হবে তাই আমরা বলতে পারি গরুর মুখে কাঁচা ঘাস চিন্তা মুক্ত বারো মাস যারা স্মার্ট খামারি তারা সময় এই চিন্তাটাই করেন আর যারা ভুলভাল চিন্তা করেন তারা ঘাস চাষ না করেই গবাদি পশুর খামার করেন এবং পরবর্তীতে দেখা যায় তারা বিরাট বড় একটা লসের সম্মুখীন হন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ